2001 সালে জঙ্গি হামলার পর এবারই প্রথম রমনার বটমূলে বিশ্বকবির বৈশাখ বন্দনার গান, যাতে কণ্ঠ মিলিয়ে নগরবাসী আহ্বান জানালো নববর্ষকে। এর আগে 1422-এর প্রথম সূর্যকে জানানো হয় সেতার অভিবাদন। রাগ পরমেশ্বরীতে মগ্ন ঘুম ঘুম চোখে রমনার বটমূলে আসা নবীন প্রবীণ সব বয়সী মানুষ। আমি চাই আমার ছেলেও শিখুক, আসুক, গান শুনুক, গান ভালোবাসুক, তো এই জন্যই সবাই একসাথে আসা। এরপর পূজা পর্বের গানে বন্দনা প্রিয়তমার, কবিগুরুর পর অবধারিত ভাবেই চলে আসেন বিপ্লবী কাজী নজরুল, যার গানে নতুন বছরে জেগে ওঠার আহ্বান। বাংলাদেশ হওয়ার আগে থেকে ওরা এটা করছেন, হ্যাঁ, ফলত তার পরম্পরা একটা দীর্ঘ পরম্পরা। আর কলকাতায় অত বড় অনুষ্ঠান আমি তো দেখিনি নববর্ষে। Very colorful, very joyful, and it's a very happy moment. It's very green and very flat, but we don't have any celebrations like this. সমকালীন বাস্তবতায় ছায়ানট এবার অনুষ্ঠান সাজিয়েছে শান্তি, মানবতা ও মানুষের অধিকার শিরোনামে, যাকে মূল উপজীব্য করে একের পর এক গাওয়া হয় অতুল প্রসাদ, সাধন গুহ, রশিদ উদ্দিন আর সমকালীন সৈয়দ শামসুল হকের গান। বাদ যায়নি আলোর দেশের সন্ধানকারী সলিল চৌধুরীও, ছিল বাঙালির অন্তর্ভেদী দার্শনিক লালন শাহের গানও। 50 বছরের বেশি সময় ধরে বাঙালির বর্ষবরণের অন্যতম প্রধান অনুষঙ্গ ছায়ানটের এই বর্ষবরণের অনুষ্ঠান, যেখানে পঞ্চকবির গান আর বাংলার মাটির সুরে স্বাগত জানানো হলো নতুন আরেকটি বছরকে। নতুন বছরকে বরণ করার পর শুভেচ্ছা বক্তব্যে ছায়ানটের অধ্যক্ষ তুলে ধরেন বর্তমান সমাজ ব্যবস্থার চালচিত্র। শান্তিতে বাঁচবার মানবিক অধিকার চাই, মানুষ হিসেবে আমাদের সকল অধিকারের সুরক্ষা। শুভ নববর্ষ। এরপর চিরন্তন ধারা মেনে মা ও মাটির প্রতি একান্ত সমর্পণ সঙ্গীত দিয়ে শেষ হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।